নাই পঞ্চম শ্রেণীর ছাত্র থেকে বলছি। আজকে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারটা করাচ্ছি, দেখো চ্যাপ্টারটা আজকের প্রথম অঙ্ক দেখো কি, কোয়ান্টাই মডেল ইনস্টিটিউশন। কোয়ান্টাই মডেল ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনের এই স্কুলের প্রথম অঙ্কটা যেটা বলেছে, যে একের দাগের ক, একটি ঘনবস্তু তার বক্রতল একটি, সমতল একটি, শীর্ষবিন্দু একটি, সেটা হলো একটা গ্যাপ দিয়েছে। হ্যাঁ, তারপর দিয়েছে দুই তিন চার পাঁচ দ্বারা গঠিত তিন অঙ্কের বৃহত্তর, তিন অঙ্ক বলেছে, এটা তোমরা চার অঙ্ক করবে, এটা ভুল আছে, এটা চার অঙ্ক করবে, এটা বইয়েতে দেখো ভুল আছে, এটা চার অঙ্ক করবে, চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ড্যাশ। একটি ত্রিভুজের তিনটি কোণের মান 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, ত্রিভুজটি বাহু হতে কী ত্রিভুজ, ত্রিভুজের দুটি বাহু যোগফল সর্বদা ড্যাশ, তৃতীয় বাহু থেকে ড্যাশ। লোকসংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে যে সম্পর্কটা সেটা কী সম্পর্ক, একটা চিহ্ন এ দিয়েছে, ড্যাশ দিয়েছে। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা কী হয়, আর বৃত্তের পরিধির যে কোনো অংশ কী হলো, আর ম্যাগাজিন ও পত্রিকার মানুষদিকে আকৃষ্ট করার জন্য কী ব্যবহার করা হয়, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান একটা গ্যাপ দিয়েছে, গ্যাপ দিয়ে -2×প্রস্থ/2 দিয়েছে, আর একটা দিয়েছে 2, 5, 17, 16 শ্রেণীর ষষ্ঠ শ্রেণীটি পদটি কী হবে। আমি অঙ্কগুলো করছি, দেখো আমি কীভাবে অঙ্কগুলো করি, কত সহজে অঙ্কগুলো করে দিই। দেখো প্রথম অঙ্কটা বলেছে একটি ঘনবস্তু যার বক্রতল একটি, সমতল একটি, শীর্ষবিন্দু একটি। দেখো তুমি যদি শঙ্কু বলো, যে বর যে মাথায় ওপরটা পড়ে তার দেখো শীর্ষবিন্দু দেখবে একটা, সেই মাথার উপরে আছে দেখবে, সমতল একটা আছে দেখবে, আর বক্রতলও একটা আছে, তাহলে এইরূপ এইরূপ ঘনবস্তু কী হবে, এইরূপ ঘনবস্তু হবে শঙ্কু, শঙ্কু। তারপরে দেখো 2, 3, 4, 5 দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কী হবে, দেখো অ্যাট ফার্স্ট তুমি বড় বড় থেকে সাজিয়ে যাও, 5 বসালাম, তারপরে কী বসাবো 4, তারপরে বড় কি 3, তারপরে হচ্ছে 2, এইটা হবে। একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি হলে ত্রিভুজটি কী হবে, বাহুবেদে কী হবে। দেখো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ত্রিভুজটি বাহুবেদে কী হবে, দেখো 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে কোণগুলো কিন্তু কেউ সমান নয়, তাহলে যদি কোণগুলো কেউ সমান না হয় তাহলে বাহুবেদে এটা হবে বিষম বাহু ত্রিভুজ। ত্রিভুজের দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দিন এরপর বলছে কোনো সংখ্যা স্থির থাকলে, লোকসংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কী হবে, ব্যস্ত অনুপাত হবে, ব্যস্ত অনুপাত হবে। পিরামিডের পার্শ্বতলগুলি কী, তোমরা জানো ত্রিভুজাকার, ত্রিভুজাকার সবসময় পিরামিড ত্রিভুজাকার হয়, আর বৃত্তের পরিধির যে কোনো অংশকে কী বলে, বৃত্তচাপ বলে, বৃত্তচাপ। আর ম্যাগাজিন ও পত্রিকায় এই পাঠকদের আকৃষ্ট করার জন্য কী ব্যবহার করা হয়, এটা স্তম্ভচিত্র ব্যবহার করা হয়, স্তম্ভচিত্র, স্তম্ভচিত্র। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটা হয় কী হবে, পরিসীমা -2 প্রস্থ, পরিসীমা থেকে যদি দুটো প্রস্থ বাদ দিয়ে যাও তাহলে দুটো দৈর্ঘ্য থাকে, তাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে এটা তোমার হবে কী, উপরেরটা হবে পরিসীমা, পরিসীমা। আর বলেছে 2, 5, 10, 11, 26 সিক্সতম পদ কোনটা, ছয়তম পদটা কোনটা, দেখো 2, 5 কালো হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে কত, দেখো 2, 5, 10 থেকে 5 বাদ দাও, তাহলে 5 হচ্ছে 5 আর 2, 7, 17, তাহলে 26 থেকে তুমি 11 বাদ দাও, 26 থেকে 17 বাদ দাও, 9 হচ্ছে 9 আর 2, 11, তাহলে 26 আর 11 এই এই পদটা হবে 37, তাহলে ছয়তম পদ হচ্ছে সমান 37।